118 জন যাত্রী সহ লিবিয়ার একটি উড়োজাহাজ ছিনতাই করা হয়েছে। উড়োজাহাজটি মাল্টায় অবতরণ করতে বাধ্য করেছে ছিনতাইকারীরা। লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়ায় অভ্যন্তরীণ রুটের এয়ারবাস A320 এর গন্তব্য পরিবর্তন করে সেটি মাল্টায় নিয়ে যাওয়া হয়েছে। মাল্টার প্রধানমন্ত্রী বলছেন, উড়োজাহাজটি সম্ভবত ছিনতাই করা হয়েছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।